বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান থেকে গ্রেপ্তার পাঁচ জঙ্গি। র‍্যাব অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার পাঁচ জঙ্গিকে বুধবার রাতে বান্দরবান জেলার রোয়াংছড়ি ও থানচি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন নিজামুদ্দিন হিরণ, সালেহ আহমেদ, সাদিকুর রহমান সুমন, বায়েজিদ ইসলাম এবং বিল্লাল। নিখোঁজ 55 জনের তালিকায় এদের প্রত্যেকের নাম রয়েছে। যারাই গ্রেপ্তার হয়েছেন তারা 2021 সালের ফেব্রুয়ারি মাসে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাংগঠনিক ব্যবস্থাপনায় পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন KNF এর কাছে প্রশিক্ষণ নিতে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম গহীন জঙ্গলে যায়। অন্যদিকে KNF তাদের বিভিন্ন ক্যাম্পে এসব জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছিল। এ পর্যন্ত KNF জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 50 জনেরও বেশি সদস্যকে দুর্গম পাহাড়ে বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ দিয়েছে। পরবর্তী সময়ে গত 2022 সালের 20 অক্টোবর রাঙ্গামাটির বিলাই ছুরির সাইচামপাড়া ও বান্দরবানের রোয়াংছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব জঙ্গি সংগঠনের 7 সদস্য ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF এর 3 সদস্যকে গ্রেফতার করে তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী পাহাড়ে তল্লাশি শুরু করলে জঙ্গিরা আস্তানা পরিবর্তন করতে থাকে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের আস্তানা শনাক্ত করে বুধবার রাতে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার 5 সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশের র‍্যাবের মিডিয়া উইং কর্মকর্তার কমান্ডার খন্দকার আল মইন। আপনারা জানেন যে 2021 সালে সিলেট থেকে 4 জন একইভাবে স্বেচ্ছায় তথাকথিত হিজরতের নামে বাসা ছেড়েছিল জঙ্গিবাদ উদ্বুদ্ধ হয়ে। সেখান থেকে আমরা একজন, যিনি হচ্ছেন সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন, তাকেও আমরা আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি এবং আমরা যখন গতকালকে অভিযান পরিচালনা করেছি সেখানে আরো বেশ কয়েকজন জঙ্গি ছিল বলে আমরা মনে করছি, যেটা তারা সেখান থেকে, আমি যেটা বলেছি যে গহীন বনাঞ্চল বা দুর্গম এলাকা, সেখান থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা 5 জনকে আটক করতে সক্ষম হই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে, যে আজকে রাতে আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি, তাতে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যেটা আমরা মনে করছি যে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে জঙ্গি বিরোধী অভিযান চলমান রয়েছে, এটা এই অভিযানকে ত্বরান্বিত করবে। একইভাবে আমরা তাদের তথ্য অনুযায়ী আমরা KNF এর যেই সংগঠন তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জেনেছি, যেখানে আমরা জেনেছি যে KNF এর প্রধান হিসেবে নাথান বোম সার্বিকভাবে তাদের এই প্রশিক্ষণ তত্ত্বাবধান করছিলেন। এই জঙ্গি সংগঠনের যে আমির আনিসুর রহমান মাহমুদ, তার সাথে সমন্বয় বা যোগাযোগের মাধ্যমে। একইভাবে আমরা তথ্য পেয়েছি যে এই KNF এর সামরিক কমান্ডার কথিত ব্রিগেডিয়ার জেনারেল ভাংচুং গিয়ন বোম, তিনি মূলত টোটাল প্রশিক্ষণটা তদারকি করছিলেন বিভিন্ন KNF এর যে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প এখানে রয়েছে এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে। আমরা পেয়েছি তাদের মিডিয়া শাখার প্রধান কথিত লেফটেন্যান্ট কর্নেল লাল জংমুই। র‍্যাবের এই অভিযানের ফলে ধীরে ধীরে জঙ্গি মুক্ত হয়ে উঠেছে বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান সহ একাধিক এলাকা। ফিউরো রিপোর্ট, আর ই নিউজ।